এই মুহূর্তে প্রচন্ড বেগে মেঘ ধেয়ে আসছে দেশের দক্ষিণ অঞ্চলে। এই মেঘ থেকে বৃষ্টিপাতের আভাস রয়েছে কিনা, আজ রাতে বৃষ্টিপাতের আভাস কতটুকু এবং আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাত থাকতে পারে, কেমন থাকতে পারে দেশের আবহাওয়া, তা সরাসরি লাইভ দেখে নেব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকবেন, ভালো লাগলে লাইক করবেন। আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। গত 24 ঘন্টায় দেশের পশ্চিমের মাত্র 2টি অঞ্চলে হালকা বৃষ্টিপাত দেখা যায়। বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার অবস্থায় দেখা যায়, বৃষ্টিপাতের দেখা পায়নি দেশের বেশিরভাগ জেলা। ইতিমধ্যে দেখা যাচ্ছে দেশের কিছু কিছু এলাকায় হালকা মেঘ রয়েছে। দক্ষিণ অঞ্চল বিয়ে টেকনাফ অথবা উকিয়ে এই অঞ্চল দিয়ে এবং চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে কিছুটা মেঘ বয়ে যাচ্ছে। তবে এই মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। বেশিরভাগ এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এবার সরাসরি দেখে নেব আগামীকাল দেশের আবহাওয়া কেমন থাকতে পারে। সরাসরি আমরা বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম আগামীকাল সোমবার 6 নভেম্বর। দিনের প্রথমার্ধে যদি আমরা একটু লাইভ ট্রেকিং করে দেখি, দেখতে পাচ্ছি দিনের প্রথমার্ধে দেশের উপর বৃষ্টিপাত নেই। দক্ষিণ দিক থেকে এই যে উত্তর দিক থেকে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। এবং দিনের দ্বিতীয়ার্ধে আমরা যদি একটু রাতের দিকে দেখি, দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের আভাস তেমন পাওয়া যাচ্ছে না। আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, মেঘলা মোড়টিকে আমরা দেখে নেব আকাশ কতটুকু মেঘলা থাকতে পারে। আমরা ইতিমধ্যে সরাসরি মেঘলা মোড়ে চলে আসলাম। দেশের দক্ষিণ অঞ্চলে আকাশ আংশিক ধোয়া সময় থাকতে পারে, উত্তরাঞ্চলে বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের উপর আকাশ আংশিক মেঘলা নিয়ে ধোয়া সময় থাকতে পারে, বৃষ্টিপাতের আভাস তেমন পাওয়া যাচ্ছে না। বৃষ্টিপাতের আশঙ্কা পাওয়া গেলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। তাছাড়া পরবর্তী কয়েকদিনের মধ্যে যদি আমরা একটু দেখি, দেখতে পাচ্ছি তেমন বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু নেই। বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, চট্টগ্রাম বিভাগের উপর কিছুটা আংশিক ধোয়া সময় মেঘের আনাগোড়া থাকতে পারে, বৃষ্টিপাতের আভাস এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না। যদি বৃষ্টিপাতের আভাস পাওয়া যায় সরাসরি লাইভ রাডার ইমেজ গিয়ে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো, তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তো দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগর নিরাপদ, বঙ্গোপসাগরে কোনো ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার আভাস এই মুহূর্তে নেই। পরবর্তীতে কোনো ধরনের আবহাওয়ার পরিবর্তন ঘটলে আমরা অবশ্যই সবার আগে আপনাদেরকে জানিয়ে দেবো, তো আমাদের সঙ্গে থাকবেন। তো ইতিমধ্যে আমরা সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বায়ুর ঝাপটা মোড়ে, কত কিলোমিটার বেগে বাতাস বইতে পারে আগামীকাল তা আমরা সরাসরি লাইভ দেখে নেব। তো এই মুহূর্তে আমরা সোমবার 6 নভেম্বর নাগাদ, এই যে দুপুর 2টা নাগাদ যে আমরা চলে আসলাম, দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ এলাকায় বাতাস বইতে পারে প্রায় 28 থেকে 29 কিলোমিটার বেগে। উত্তর দিকে এখানে খুলনা বরিশাল এই অঞ্চলে উত্তর দিকে 25 থেকে 26 কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। ঢাকা বিভাগের অর্ধেক এলাকায় 26 কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় আর 27-28 কিছু কিছু এলাকায় 29 ডিগ্রি এই যে 29 কিলোমিটার পর্যন্ত উত্তর দিক থেকে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সিলেট এবং ময়মনসিংহ বিভাগের উপর একদম লো অবস্থা, সেখানে দেখতে পাচ্ছি 13 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ বাতাসের গতিবেগ থাকতে পারে। এই যে বঙ্গোপসাগর নিরাপদ, কোনো ধরনের উত্তাল পরিবেশ এই মুহূর্তে বঙ্গোপসাগরে নেই। আগামী কয়েকদিনে যদি আমরা একটু লাইভ ট্র্যাকটা আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছি আগামী কয়েকদিনের মধ্যে আমাদের পার্শ্ববর্তী যে কাছাকাছি যে বঙ্গোপসাগর কোনো ধরনের উত্তাল পরিবেশ দেখা যাচ্ছে না। তবে মধ্য বঙ্গোপসাগর কিন্তু কিছুটা উত্তাল দেখা যাচ্ছে, সাথে বৃষ্টিপাতের আভাসও কিন্তু পাওয়া যাচ্ছে। বৃষ্টিবাহী মোড় থেকে আমরা দেখে নেব আগামী কয়েকদিনের মধ্যে দেশের কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কিনা, তো আমরা আপনাদেরকে লাইভ ট্রেক করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছি বুধবার 8 নভেম্বর তেমন আশঙ্কা পাওয়া যাচ্ছে না। এরপর দিন 9 তারিখ অথবা 10 তারিখ যদি আমরা একটু লাইভ ট্রেক করি, দেখতে পাচ্ছি তেমন বৃষ্টিপাতের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে আবহাওয়া পরিবর্তনশীল, যে কোনো সময় পরিবর্তন হতে পারে, তো সঙ্গে থাকবেন। আমরা আপনাদেরকে জানিয়ে দেবো বা দেখিয়ে দেবো যে বৃষ্টিপাতের কোনো ধরনের পরিবর্তন আসলে। তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার রিপোর্ট, প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।